প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী রয়েছো, তোমরা যারা এই মুহূর্তে অনলাইন এক্সামিনেশন চাইছো, তোমরা প্রত্যেকে কলেজ ইউনিভার্সিটির কাছে তোমাদের বক্তব্য তুলে ধরছো। এতে কোনো অন্যায় না, এটা কোনো অপরাধ না। আমরা প্রত্যেকটা ভারতীয় আমাদের এর সংবিধান অনুযায়ী আমাদের বক্তব্য যে কোনো জায়গায় রাখতেই পারি, আমরা আমাদের দাবি তুলে ধরতেই পারি। বাস্তব দাবি ছাত্রছাত্রীরাও তাদের ইউনিভার্সিটির কাছে তুলে ধরছে। কিন্তু ও কাজী নজরুল ইউনিভার্সিটিকে সত্যি ধিক্কার জানানো উচিত এই ধরনের অত্যাচার ছাত্রছাত্রীদের ওপর করার জন্য। ও ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ থেকে শুরু করে একাধিক বিষয় হয়েছে এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বক্তব্য, তাদের ষড়যন্ত্রের দরুন তাদের ওপর বিভিন্ন অত্যাচার করা হয়েছে। সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তে ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী তোমাদের বিস্তারিত আলোচনা করব। কালকে এক্স্যাক্টলি কি ঘটেছিল এবং ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকেও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কাজেই পুরো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তার আগে প্রত্যেককে বলবো ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করো। ও এই যে কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ওপর যে অত্যাচার হয়েছে, এ যে অন্যায় হয়েছে, সেটা যাতে প্রত্যেকে জানতে পারে এবং কোনো ছাত্রছাত্রীর ওপর ভবিষ্যতে যারা এরকম না ঘটে, এ এবং কাজী নজরুল ইউনিভার্সিটি সহ সকল ছাত্রছাত্রী যাতে ন্যায্য বিচার পায়, এটাই প্রত্যেকের কাছে। সেই কারণে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখো, সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি, কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে যে বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে, এর কারণ তোমরা প্রত্যেকেই জানো, আগের ভিডিওতেও মেনশান করেছি। তাদেরকে ইউনিভার্সিটির তরফ থেকে, তারা যখন প্রোটেস্ট করেছিল, তাদেরকে কথা দেওয়া হয়েছিল এবং একটা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল যে অনলাইনে এক্সামিনেশান নেওয়া হবে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পর। কিন্তু কোনো কারণবশত শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক বাতিল হয়ে যাওয়ায় আবার তারা 16 তারিখের বিজ্ঞপ্তিতেই অটুট থাকে, অর্থাৎ অফলাইনে পরীক্ষা নেবে জানায়। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা এত প্রোটেস্ট করেছিল, প্রচুর জমায়েত ছিল, প্রচুর ছাত্রছাত্রী রোদের মধ্যে তাদের বাস্তব দাবি তুলে ধরেছে এবং তারপরে ইউনিভার্সিটির তরফ থেকে তাদের সুখবর দেওয়া হয়েছিল অনলাইনে এক্সামিনেশন হবে। তারপরে আবার পরবর্তীকালে পরের দিনই তাদের বলে দেওয়া হলো অফলাইনে এক্সামিনেশন হবে, তারা তো আবার সেই দাবি নিয়ে আবার ইউনিভার্সিটির কাছে যায়। এক্ষেত্রে ইউনিভার্সিটিতে গিয়ে তারা প্রোটেস্ট করতে শুরু করে বিভিন্নভাবে। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা অ্যাকচুয়ালি কি জানিয়েছে সরাসরি তোমরা শুনে নাও। আমরা ইউনিভার্সিটির ভেতরে ছিলাম, ঠিক আছে, লোড সেটিং হয়েছিল ইউনিভার্সিটিতে, ওরাই প্ল্যান করে লাইনটা কাটা হয়েছিল, ওই পুলিশ গুলোই প্ল্যান করে লাইন কেটেছে, ঠিক আছে, লাইন কেটে আবার আমাদের ওরা ওই যে যাদেরকে টিচার স্টাফ গুলো আমরা বন্ধ করে রেখেছিলাম ভেতরে, বন্ধ করে মানে ওরা ভেতরে ছিল, বন্ধ ছিল না, ওরা বলেছে যে আমরা লাইন কেটেছি, ওরা পুলিশদেরকে বললো, পুলিশ বললো যে উপরে আগুন লেগেছে, দেখো আগুন লাগার বাহানা করে সব একেবারে উপরে ঢুকলো, একেবারে উপরে ঢুকে সব পুরো ফোর্স, যতগুলো পুলিশ ছিল অনেক অনেক প্রচুর পুলিশ, মানে এত গাড়ি এসছে না পুলিশের, কিছু বলার নেই, সবাই এক বেগ ঢুকে গেল, ঠিক আছে। আমরা সবাই প্রোটেস্ট করতে গেলাম ওখানে, আমাদেরকে লাঠিচার্জ করেছে, ছেলেদেরকে, মেয়েদেরকেও লাঠিচার্জ করেছে, মেয়েদেরকে বাজে বাজে জায়গায় হাত দিয়েছে, একটা মেয়ে পূর্ণিমা অসুস্থ আছে, ওর মাথায় পাতায় লেগেছে, কোমরে ডান্টা মেরেছে, হাতে লেগেছে, আর একটা বিহারি মেয়ে ছিল, ওকে ওর হাতটা পুরো ফুলে দিয়েছে, ওকে মেডিসিন করতে পাঠিয়েছি আমরা, ঠিক আছে। আর পুলিশ আবার আমাদের লাইভ ভিডিও পুরো আছে, পুরো লাইভ ভিডিও করেছি আমরা, পুরো পুরো এ টু জেড পুরো সব ভিডিও আছে আমাদের কাছে। পুলিশ আমাদের সাথে বাজে বিহেভিয়ার করেছে, পুলিশ বলেছে আমাদেরকে যে তোরা বাইরে বেলারে মারবো। এই লড়াইটা শুধু আমরা আমাদের জন্য লড়িনি, সবার জন্য লড়েছি। আমাদেরকে সকালে পুলিশ বলেছিল যে তোমরা আইনের রাস্তায় চলো, আইন থেকে তোমরা সরো না। সকালবেলায় আমাদেরকে ইভেন এটাও বলা হয়েছিল যে ওর ভেতরে যারা বসে আছে তারা যদি এসির হাওয়া না খেতে পেয়ে মরে যায় বা তাদের কিছু হয়ে যায় তাহলে সেটার দায় কি তোমরা নেবে, এইটা আমাদেরকে বলা হয়েছিল। শুধু তাই নয়, আমাদেরকে লিটারালি এরকম করে বলা হয়েছে, সিসিটিভিতে তোমাদেরকে দেখিয়ে তোমাদের কেরিয়ার স্পয়েল করে দেবো। আরো তারপর রাত্রেবেলায় সেই পুলিশই লাইট অফ করে, জেনারেটর হুট করে লাইট অফ হয়ে গেল, আমরা যখন জেনারেটরে জিজ্ঞেস করলাম বলে এখন লাইট অন করা যাবে না, জেনারেটর দেওয়া যাবে না, হ্যান ত্যান কিছু করে পার করে দিল। আমি সাইডে কথা বলছিলাম ফোনে, আমার ফ্যামিলি থেকে ফোন আসছিল, তো ওরা হুট করে এসে, কতগুলো পুলিশ এসে একটা মেয়েকে, একটা ছেলে পুলিশ, একটা মেয়ে এসে আস্তে আস্তে একটা মেয়েকে খুব ব্যাডলি ভাবে ইনজিওর করেছে ওখানটাতে, মানে মেয়েটা লিটারেলি কাঁদতে শুরু করে দিয়েছিল, ভদ্রভাবে যাচ্ছি, তখন উনি আমাকে একটা পুশ করছিলেন যেটার কোনো অধিকার কিন্তু ওনার নেই। পুলিশ হয়ে সাধারণ মানুষের গায়ে হাত দেওয়া, টাচ করার কোনো অধিকার নেই,
যতক্ষণ না সে কোনো ক্রাইম করছে, আমরা কিন্তু কোনো ক্রাইম করিনি, তো আমার গায়ে টাচ করার ওর কোনো অধিকার ছিল না। এবং আগেও আমরা জানতে পেরেছি তারা অনশন করার জন্য বিভিন্ন রকমভাবে প্রোটেস্ট করছে এবং তারা বিভিন্ন রকমভাবে কিন্তু তাদের বাস্তব দাবি তুলে ধরার প্রচেষ্টা করে, যেরকম দেখুন আমাদের এটা কে নিউ, আমাদের এটা ইউনিভার্সিটি, আমাদের সাথে খেলা হচ্ছে তোমার সাথে, এটা কে নিউ, আমাদের আজকে ভিসি আসেনি বলে সুইসাইড করতে যাচ্ছে, আন্দোলন হচ্ছে, চারবার চারবার আমাদের প্রোটেস্ট হলো, ঠিক আছে। কালকে একটা বিগেস্ট একটা প্রোটেস্ট হয়েছে, অনেক স্টুডেন্ট এসেছিল, সন্ধ্যাবেলা পর্যন্ত একটা অনলাইন নোটিশ জারি করেছে, সবাই কিন্তু হাসি মুখে বাড়ি ফিরে গেল, কিন্তু আবার রাত্রেবেলায় ভিসি কী করলো, আবার একটা নোটিশ ইস্যু করে দিল কি অল অফলাইন এক্সাম হবে, তার প্রতি বলে না আমাদেরকে আবার আসতে হলো, কিন্তু তো কেন এরকম আমাদের সাথে স্টুডেন্টদের সাথে কেন এরকম ভিসি করছে, কেন এর জবাব কিন্তু দিতে হবে ভিসিকে। আমি কেন কে এত এত স্টুডেন্ট না খেয়ে দে পারসন হয়ে আছে, ঠিক আছে। আমাদের অফলাইনে একদিনও কলেজে ক্লাস হয়নি, কোনো কলেজে ক্লাস হয়নি, এই ইউনিভার্সিটি যতটা কলেজ আছে কোনো ক্লাস হয়নি, আর গরমের ছুটি পড়ে গেছিলো, ঠিক আছে, এত এত সিলেবাস দিয়েছে, আমরা শেষ করবো কী করে। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের সাথে পুলিশ যেরকমভাবে ব্যবহার করেছে, যেরকমভাবে লাঠিচার্জ করেছে, সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের কারোর হাত কেটে গেছে, কারোর মাথা থেকে রক্ত পড়ছে, এ কারোর আবার আর কোনো কোনো ছাত্রীর আবার অন্যরকম ও অসুস্থভাবে। পুলিশ এসছে, এসে মেরে হাত ফাটিয়ে দিয়েছে, মারতে মারতে সমস্ত স্টুডেন্টদেরকে বার করে দিয়েছে, পুলিশ ছাত্রদের উপর কি বাজে অত্যাচার, শুধু মজা দেখছে, প্রশাসন নিজেরাই লাইট অফ করে বলছে লাইট কেন অফ করলি, ভেতরে ঢুকে 70-80 স্টুডেন্টের উপরে লাঠিচার্জ করে মেরে, ওই নোংরা কিছু মহিলার জন্য যারা পিসির সাথে দিন রাত থাকে তাদের জন্য আমাদেরকে মেরে। আমাদের দাবিটা কী ছিল, আমরা অনলাইন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমরা না কাউকে মারধর করেছি, পুলিশ প্রশাসন এত বাজে ব্যবহার। ওই চিন্ময় দাস আরেকটা ছিল, আর টিয়াটা কী নাম ছিল, আমি শুধু এখানে একটাই কথাই বলতে চাই, ছাত্রছাত্রীরা তাদের দাবি তুলে ধরছে, তাদের সমস্যার কথা বলছে যে সিলেবাস শেষ হয়নি সেই কারণে আমরা অনলাইন এক্সামিনেশন চাই, সেটা কি অন্যায় করছে? তাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে তুলে ধরছে, তাদের বাস্তব দাবি ইউনিভার্সিটির কাছে রাজ্য সরকারের কাছে তুলে ধরছে, সেটা তো অন্যায় করছে না কিছু? আমাদের প্রত্যেকের মানবিক অধিকার রয়েছে, হিউম্যান রাইটস রয়েছে, আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারি, আমরা আমাদের দাবি তুলে ধরতে পারি, এক্ষেত্রে কোনো অন্যায় নেই। কেন এইরকম ধরনের অত্যাচার করা হবে ছাত্রছাত্রীদের সাথে, এ সত্যি এটা নিন্দনীয়, ধিক্কার জানায় ইউনিভার্সিটিকে। এবং কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যে বিষয়টা বুঝতে পেরেছি, তারা অনলাইন পরীক্ষা না হলে তারা নিস্তব্ধ হবে না, তারা এই মুহূর্তে আবার প্রোটেস্ট করতে চলেছে, যেটা এই ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনতে পেরেছি। আর তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই জানো ও তোমাদের ইউজি পিজি ফ্যাকাল্টি অফলাইনে এক্সামের পথে হাঁটছে, এ কিন্তু এটাকে তিনটে ভাগে ডিভাইড করা হয়েছে, তোমাদের কালকের ভিডিওতেই বলে দিয়েছি। এই প্রথম ধাপ যেটা কালকে ঘটে গেছে 20 তারিখ, এবং দ্বিতীয় ধাপ যেটা রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে সমস্ত কলেজের প্রিন্সিপালদের সাথে একটা বৈঠক হবে, এবং তারপরে 3 তারিখে তোমাদের সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামিনেশন অনলাইনে হবে না অফলাইনে হবে। এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও কিন্তু মাস মেলিং শুরু করেছে এবং আজকে সকাল 11টার সময় প্রোটেস্ট করবে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সকল ছাত্রছাত্রী প্রোটেস্ট করছে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা প্রত্যেকে একটাই কথা বলবো, তোমরা তোমাদের বক্তব্য তুলে ধরো, শান্তিপূর্ণভাবে বক্তব্য তুলে ধরো, যেরকমভাবে তোমরা বক্তব্য তুলে ধরছো, এবং আশা করব যেটা কাজী নজরুল ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কালকে ঘটেছে যে অন্যায়টা, সেটা অন্য কোনো ইউনিভার্সিটি কিংবা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে পুনরায় আর না ঘটে, এটা প্রত্যেককে রিকোয়েস্ট করবো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো যাতে ছাত্রছাত্রীদের সঙ্গে যেটা ঘটছে, ছাত্রছাত্রীদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে যেটা ঘটছে সেটা সকলের মাঝে উঠে আসে।